বর্ধমান রাজ কলেজে বহিরাগত ছাত্রদের ঢোকা নিষিদ্ধ করলেন খোদ রাজ কলেজের অধ্যক্ষ ডাক্তার নিরঞ্জন মণ্ডল। বর্ধমান রাজ কলেজ ক্যাম্পাসের মধ্যে বহিরাগতদের দাপাদাপি ছিল কার্যত অনেকটাই, এবার সেটা বন্ধ করা গেল। নোটিশ ঝুলিয়ে দিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন মণ্ডল। তিনি বলেন কলেজ ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে বহিরাগতদের দাপাদাপি কেনই বা হবে। শুধু বহিরাগত ছাত্রছাত্রীই নয়, পাস আউট ছাত্রছাত্রীদের এই কলেজে আসতে গেলে এবং জিএস প্রেসিডেন্টকে এই কলেজে আসতে গেলে প্রিন্সিপালের অনুমতি নিয়ে আসতে হবে। কলেজ ক্যাম্পাস রানিং স্টুডেন্টদের জন্য, আসতেই পারে প্রাক্তন ছাত্রছাত্রীরা, তবে কোনো সামাজিক অনুষ্ঠান কিংবা কলেজ সোশ্যালে সেখানে প্রাক্তনরা আসতে পারেন, কিন্তু প্রতিনিয়ত কলেজ ক্যাম্পাসকে আড্ডাখানা করতে দেবেন না প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল। বর্ধমান রাজ কলেজ অর্থাৎ বর্ধমানের প্রেসিডেন্সি বলা যেতে পারে, সেই কলেজে বহিরাগতদের দাপাদাপি কার্যত বেড়েই গেছিল, সেটাই বন্ধ করলেন খোদ রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন মণ্ডল। ঝুলিয়ে দিলেন নোটিশ, যদি নোটিশ কেউ অমান্য করে বুড়ো আঙুল দেখি কলেজে গায়ে জোর দেখিয়ে ঢুকতে চাই, তার জন্য কঠোর ব্যবস্থা নেবেন প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল। দেখতে পাচ্ছেন কলেজ ক্যাম্পাস কার্যত শান্ত শুনশান, বহিরাগতদের দাপাদাপি কার্যত বন্ধ হয়েছে বর্ধমান রাজ কলেজে। 1881 সালের রাজ কলেজ অর্থাৎ স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত এই কলেজ, সেই কলেজ কার্যত বহিরাগতদের আড্ডায় পরিণত হয়েছিল। স্যার, এই প্রথমবার একটা মহৎ উদ্যোগ নিয়েছেন বর্ধমান রাজ কলেজের ক্ষেত্রে, বহিরাগতদের দাপাদাপি কার্যত নিষিদ্ধ। হ্যাঁ, অতি অবশ্যই, এটা প্রথম নয়, আমি এর আগেও করেছি। বহিরাগতদের যে এন্ট্রি একটা রেস্ট্রিকশন, তারা পারমিশন নিয়ে আসতে পারবে, কারণ বহিরাগত মানেই তো তারা কেউ খারাপ সন্তান নয় বা খারাপ ছেলে মেয়ে নয়, তারা নিশ্চয়ই আসবে, কিন্তু প্রিন্সিপালের পারমিশন নিয়ে নিশ্চয়ই আসবে। তার জন্য ব্যবস্থা আছে আমাদের, যে আসছে তার এন্ট্রি গেটে একটা সিগনেচার করতে হয়, তার ফোন নাম্বার দিতে হয়, ভিজিটার্স হিসেবে আসে, সেটা কিন্তু ব্যবস্থা আছে। মাঝে মাঝে হয়তো ওরা সেটা মেনটেন করে কিনা, দু একদিন হয়তো কোনো মিস যায়, কিন্তু ওটা আছে আমাদের ভিজিটার্স। আই কার্ড কি স্যার দেখা হচ্ছে? হ্যাঁ, আই কার্ড প্রত্যেকের দেখা হয়, তবে যাদের আই কার্ড থাকে না তাদের ওই ভর্তির স্লিপটা থাকতে হবে, মানে সবসময় তো মানে যারা নতুন ভর্তি হয়েছে সঙ্গে সঙ্গে তো আই কার্ডটা তারা হয়তো ডাউনলোড করে করে না, এমন একটা হতে পারে। তো যারা যাদের সেই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তাদের যারা নিউ কামার্স যারা ভর্তি হয়েছে তাদের ওই যেটা স্লিপ আছে, অ্যাডমিশন স্লিপ, সেটা দেখালো এখানে। আপনি কোনো ইয়ে করেছেন, নোটিশ করেছেন? হ্যাঁ, নোটিশ করেছি। দেখা নোটিশটা? হ্যাঁ, নোটিশটা হচ্ছে এটা, এই নোটিশটা করেছি আমি। বর্তমান যে পরিস্থিতি, মানে সিচুয়েশনাল যে বিষয়, সেই সিচুয়েশনাল বিষয়ে আমাকে ইমিডিয়েট নোটিশটা করতে হয়েছে, কেননা এখানে অনেক কিছু ছেলেমেয়েরা ঢুকে যাচ্ছে, তাদের তো ধরুন আমাদের যে সিকিউরিটি সেটা তো একদম বিশাল লেভেলে নেই, সেই সিকিউরিটিকে হয়তো চোখে ধুলো দিয়ে অনেকে ঢুকে যাচ্ছে। বর্ধমানের প্রেসিডেন্সি বলতে রাজ কলেজ? হ্যাঁ, প্রেসিডেন্সি বলতে রাজ কলেজকেই বোঝায়, কারণ এটা 1881 সালে প্রতিষ্ঠিত একটা কলেজ, স্বাধীনতার আগে, স্বাধীনতার আগে। এবং বর্ধমান ইউনিভার্সিটি 1960 সালে গঠিত, মানে তৈরি হয়, এস্টাবলিশড হয়, কিন্তু আমাদের এই কলেজ 1881 সালে প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আগেই এর জন্ম ধরে এটাকে আমরা একটা প্রিমিয়ার কলেজ হিসেবে সকলেই দাবি করি। এখানে বহু ছাত্রছাত্রী, কৃতি ছাত্রছাত্রী বিদেশে স্বদেশে সব জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত জানি আছে। কলেজ ক্যাম্পাসে কি বহিরাগতদের দাপাদাপি বেশি বেড়ে গেছিলো? তারা কি প্রাক্তন স্টুডেন্ট ছিল? হ্যাঁ, প্রাক্তন অনেক স্টুডেন্টই আসছিল এবং তারা বর্তমানে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছিল, যার ফলে একটা সমস্যা তৈরি হচ্ছিল, সাধারণ ছাত্রছাত্রীদের মনে একটা আতঙ্ক তৈরি হচ্ছিলো, এমনকি তাদের মুখের যে ভাষা, সেই ভাষাগত দিক থেকেও আমাদের শিক্ষক শিক্ষিকারাও আহত হচ্ছিল, আমাকে সকলেই রিপোর্ট করেছে, আমি সেইভাবেই অ্যাকশনটা নিয়েছি যাতে করে কলেজ চত্বর অন্তত শান্ত থাকে।
কোথাও কি মনে হয়েছিল যে কলেজ ক্যাম্পাস একটা আড্ডাখানায় পরিণত হচ্ছে? অনেক আগেও এটা ছিল, আমি যখন প্রথম জয়েন করি তখন অনেক ছাত্রছাত্রী এখানে আসতো এবং তারা ছাত্রছাত্রীর ড্রেসে আসতো না, তারা একটা যেন মনে হতো যে বিশেষ একটা ড্রেসে, গলায় গামছা, হাফ প্যান্ট, হাতে লাঠি, এরকম ছিল। সেগুলো আস্তে আস্তে আমি পরিবর্তন করেছি সকলের সহযোগিতা নিয়ে, অ্যাডমিনিস্ট্রেশন সহযোগিতা করেছে, আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক যে নেতৃত্ব তারাও সাহায্য করেছেন, এবং আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের ছাত্র প্রতিনিধি, যারা সকলের প্রচেষ্টায় কিন্তু এটা সম্ভব হয়েছিল। কলেজ ক্যাম্পাসে কি কোনো নেশা ভাঙ হতো? হ্যাঁ, আগে হতো, বর্তমানে দু একদিন আমি এটা ইনফরমেশন পেয়েছি বিভিন্ন প্রান্ত থেকে, শিক্ষক শিক্ষিকারা এবং আমাদের যারা সাধারণ ছাত্র ছাত্রী তাদের কাছ থেকেও আমি অন্তত এই ইনফরমেশনটা পেয়েছি, যার জন্য আমি খুব ওয়ারিড ছিলাম, তো আমি এই নোটিশটা দিতে বাধ্য হয়েছি। স্যার, এরপর কলেজের জিএস বা প্রেসিডেন্ট যারা আছে তারা? না, কলেজের কোনো জিএস বা প্রেসিডেন্ট নেই, ছাত্র সংসদ গঠিত হয়নি দীর্ঘদিন, 2017 সালের পর 2018 সাল থেকে আজ পর্যন্ত ছাত্র সংসদের কোনো ভোট হয়নি। ছাত্র সংসদ মানে হচ্ছে কলেজের একটা অঙ্গ, এটা একটা অফিসিয়াল পার্ট। ছাত্র সংসদের প্রেসিডেন্ট হচ্ছে প্রিন্সিপাল, তাহলে প্রত্যেকটি কলেজের ছাত্রছাত্রীদের যে সংসদ, ছাত্র সংসদ, এখন যদিও ছাত্র সংসদ নাম নেই, ছাত্র বোধহয় একটা কি নাম দিয়েছে নতুন আইনে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ছাত্র পরিষদ না, ওটাকে ইউনিট সদস্য, হ্যাঁ, না না না, ওই ছাত্র সংসদেরই একটা অন্য নাম দিয়ে করেছে, আমি সেটা এই মুহূর্তে মনে করতে পারছি না। তো ছাত্র সংসদের যদি ভোট না হয় তাহলে তাদের কতগুলো শেয়ার থাকে, তার মধ্যে কিছু পদের ব্যাপার থাকে, তার মধ্যে প্রেসিডেন্ট থাকে এবং ভাইস প্রেসিডেন্ট থাকে আর সেক্রেটারি থাকে। সেক্রেটারি বাই ডিফল্ট জিবির মেম্বার, সুতরাং তিনি একটা জিবির পার্ট, ম্যানেজমেন্টের পার্ট, হ্যাঁ, নট এ ম্যাটার অফ জব। কিন্তু যে প্রেসিডেন্ট বা সেক্রেটারির কথা বলা হচ্ছে ওটা কোনো একটি রাজনৈতিক ছাত্রছায়ার, তারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, সেটা একটা ছাত্র ইউনিট, কলেজের সঙ্গে যুক্ত নয়, না, সেটা কলেজের সংসদের সাথে কোনো, যে সংসদে যারা নির্বাচিত প্রতিনিধি হবেন, তারা যে প্রান্ত থেকে আসুন, তারা তাদের মধ্যে থেকে যে বণ্টিত হবে, সে কে সেক্রেটারি, কে ভাইস প্রেসিডেন্ট, কে প্রেসিডেন্ট, তারা কিন্তু অফিসিয়াল পার্টের মধ্যে যুক্ত হবে। কলেজে অনুষ্ঠান কিছু হলে পরে তারা কি আপনার পারমিশন নিয়ে আসবে? হ্যাঁ, কলেজের অনুষ্ঠান যখন হয় তখন সকল সাধারণ ছাত্রছাত্রী, এখন যেহেতু ছাত্র সংসদ নেই, তা ছাত্রদের কাছ থেকে তো ফিস নেওয়া হচ্ছে, তাহলে তারা যে বছরের শেষে যে একটা আনন্দ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা তো তাদের করতে দিতে হবে, তাহলে সকল ছাত্রছাত্রীদের আবেদনের ভিত্তিতে আমার জিবি সেটাকে পারমিশন দেয়, তাদেরকে টাকা অ্যালট করে, এবং আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের মধ্য থেকে একটা কমিটি গঠিত হয়, সেই কমিটি কিন্তু পরিচালিত করে। রাজ কলেজে এবার নতুন নির্দেশিকা এলো, বহিরাগতদের দাবাদাবি কার্যত বন্ধ করলেন প্রিন্সিপাল, কি বলবেন? দেখুন, প্রিন্সিপাল ডক্টর নিরঞ্জন মণ্ডল মহাশয়, আমাদের যে স্যার অধ্যক্ষ, তাকে আমরা সাধুবাদ জানাই যে এই বিষয়টা নিয়ে যে উনি এতদিন পর পদক্ষেপ নিয়েছে। আমরা 2021 পর থেকে এটা আন্দোলনটা করেছিলাম যাতে বহিরাগত না ঢুকে, তো এতদিন পর কেন স্যার এইটা বিষয়টা নিয়ে স্টেপ নিল, আগে কেন নেয়নি? বহিরাগত ডক্টর নিরঞ্জন মণ্ডল আমাদের প্রফেসর, আমাদের প্রিন্সিপাল স্যার, তিনি নিজেই ঢুকিয়েছেন বলে আমি মনে করি। এতদিন পর উনি নিজেই বন্ধ করেছে আমাদের আন্দোলনের লেগে, কারণ সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করছে বলে এতদিন পর স্যার জব্দ হয়ে এটা বন্ধ করেছে, আর বহিরাগত ডক্টর নিরঞ্জন মণ্ডল নিজেই ঢুকায়। এই কলেজে ছাত্র ভোট 2017 পর থেকে নেই, হয়নি, অর্থাৎ আপনি জিএস, আপনি যদি প্রাক্তন স্টুডেন্ট হয়ে থাকেন বা প্রেসিডেন্ট হয়ে থাকেন, আপনাদের যে সংগঠন আছে রাজ কলেজের ইউনিট আছে, সেখানে আপনাদেরকেও কিন্তু খুব সহজে ঢোকা যাবে না কলেজে প্রিন্সিপালের পারমিশন ছাড়া। দেখুন, এটা স্যার ভুল বলেছে, আমি যে ফোর্থ সেমিস্টার রানিং স্টুডেন্ট এবং ফিফথ সেমিস্টার আমি পরীক্ষা দিইনি, আমি এখনও ফোর্থ সেমিস্টার রানিং স্টুডেন্ট, এইটা স্যারকে আমি বলেছি, আমি আমার তথ্যটা স্যারকে সই করেছি, তো স্যার যদি এটা জানে না, স্যারকে জানা উচিত, না জেনে স্যার উল্টোপাল্টা বলে দেয়া, উনি বলে, তবে যেই যেই ছেলেরা আমাদের ইউনিটে সিক্স সেমিস্টার পাস করে গেছে বা পরীক্ষা দিয়ে দিয়েছে তারা স্টুডেন্ট না, কিন্তু আমি এখন অবধি ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট, আমার বিরুদ্ধে না না, উনি 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 আপনার নাম করে বলেননি, বলেছেন জিএস বা প্রেসিডেন্ট যেই থাকুক না কেন,
যদি রানিং হয় তাহলে তিনি আইকার দিকে ঢুকবেন, আর যদি তিনি প্রাক্তন হন মানে পাস আউট হন তাহলে তোমাকে প্রিন্সিপালের পারমিশন নিয়ে আসতে হবে। দেখুন আমি রানিং স্টুডেন্ট, আমি তো আইডেন্টি কার্ড দেখেই ঢুকছি, আমি রানিং স্টুডেন্ট আইডেন্টি কার্ড দেখেই ঢুকছি। আর স্যার এখন যেহেতু নিয়মটা করেছেন, এই নিয়মটা কতদিন থাকে এটার উপর আমরা দেখব। এই নিয়ম কি স্যার স্পেশাল কারোর জন্য করেছে না এই নিয়মটা বরাবর চলবে? আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি আমার অন ক্যামেরার সামনে আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, আজ থেকে দু মাস পর যদি এই নিয়ম থাকে তা আমি আপনার ক্যামেরার সামনে বলছি, তাহলে তখন আপনাকে এসে বলবেন নিয়মটা দু মাস পর দাঁত দেখতে পাবেন। কলেজ ক্যাম্পাস তো এটাই হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, কিন্তু স্যার নিজে এখন এতদিন পর কেন করা করেছে? উনি তো 2016 পর থেকে এসেছেন, 2016 থেকে আজকে 2024, তাহলে 8-9 বছর পর উনি এতদিন পর এই ডিসিপ্লিনটা ওনার মনে পড়েছে? বহিরাগত তো স্যার ঢুকিয়েছে আমি মনে করি। স্যার এই নোটিশকে কিছু সাধুবাদ জানান, সত্যি সাধুবাদ জানাই, বলছি তো নিয়মটা খুব সুন্দর করেছে, কিন্তু এটা এত বছর পর কেন? আর এটা কতদিন অবধি চলবে এই নিয়মটা? এই নিয়মটা কি 2 বছর পর 2 মাস পর থাকবে? আমি এইটাই আপনাদের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বলতে চাই যে 2 মাস পর আজকে যে আজকে 12ই সেপ্টেম্বর আজকে তো 12ই নভেম্বর অবধি আপনি দেখতে পাবেন না এই নিয়মটাকে, আমি এটা গ্যারান্টির সাথে বলছি। আপনার নাম পরিচয়? শেখ সঞ্জীব বর্ধমান রাজকলের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক।